I was certainly rather taken back when I heard they were engaged. Cousins is a very nice fellow. Certainly, nobody would ever guess that he was born in Australia. But তো স্টিফেন বলছে যে টেকেন অ্যাব্যাক কথাটার মানেটা কি সাথী? চমকে যাওয়া, তো মানে ও চমকে গেছিল, সার্টেনলি মানে অবশ্যই অবশ্যভাবে সে চমকে গেছিল যখন সে শুনলো যে ওরা এনগেজড ছিল বা এনগেজড হয়েছে। কিউজিনস বলে ব্যক্তির নাম, আর তার মনে হচ্ছে, স্টিফেনের মনে হচ্ছে সে খুব ভালো লোক, আর কেউ বুঝতেও পারবে না যে ও মানে ও এতটাই ভালো লোক যে কেউ বুঝতেও পারবে না যে সে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে। তো এখানে একটা স্যাটায়ার রয়েছে অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে। এখানে হয়তো এটা বলতে চাইছে স্টিফেন যে বেশিরভাগ মানুষ যারা অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করে তারা তারা ভালো হয় না, তারা তাদের চারিত্রিক কিছু দোষ থাকে। কারণ আমরা এরকম মনে করি যে অস্ট্রেলিয়ান ব্যক্তিরা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়, মানে একটু বেশি নিজের দাদাগিরি দেখানোর চেষ্টা করে এরকম টাইপের। আর তো কিউজেন্স অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেও সে কেউ বুঝতেও পারছে না যে সে অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেছে। তারপরে লেডি ব্রিটোমার্ট কি বলছে পড়ো। ও অ্যাডলফাস কিউজেন্স উইল মেক এ ভেরি গুড হাজব্যান্ড। আফটার অল, নোবডি ক্যান সে এ ওয়ার্ড এগেনস্ট গ্রিক। ইট স্ট্যাম্পস এ ম্যান অ্যাট ওয়ান্স অ্যাজ অ্যান এডুকেটেড জেন্টলম্যান, অ্যান্ড মাই ফ্যামিলি, থ্যাংক হেভেন, ইজ নট এ বিগ হেডেড টোরি ওয়ান। উই আর হুইগস অ্যান্ড উই লিভ ইন লাইবার্টি, লিবার্টি, লেট লিবার্টি, লেট স্নোবিস পিপল সে হোয়াট দে প্লিজ। বারবারা স্যাল ম্যারি নট দ্য ম্যান দে লাইক, বাট দ্য ম্যান আই লাইক। এখানে আইটার ওপরে জোর দেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে? তো এইখানে নিজেদের ফ্যামিলির ব্যাপারে বা সোসাইটির ব্যাপারে আমরা কিছু জানতে পারছি। তো অ্যাডলফাস কিউজিনসের সাথে বারবারার সম্বন্ধ হয়ে রয়েছে, ঠিক ম্যারেজ ঠিক হয়ে রয়েছে। তো অ্যাডলফাসকে বলছে যে সে ভালো হাজবেন্ড হবে, কারণ কেউই গ্রিকদের বিরুদ্ধে কিছুই বলতে পারবে না, মানে গ্রিকরা গ্রিকদের বিরুদ্ধে কেউ কোনোদিনও কোনো খারাপ কথা বলে না, কারণ যেই গ্রিক থেকে আসে তাকেই লোকে মনে করে যে সে এডুকেটেড নিশ্চয়ই হবে। যেমন আমাদের একটা ধারণা যে যারা ইংরাজি বলতে পারে তারা সবাই এডুকেটেড, মানে আমাদের দেশে আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজ ইংল্যান্ডে যারা কোনোদিনও স্কুলেও যায়নি তারাও ইংরাজিতে কথা বলে, ডায়ালেক্টস হয়তো ব্যবহার করে, মানে নিউট্রাল ইংলিশে কথা বলে না, ওদের একটা টান থাকে হয়তো। কিন্তু যেহেতু ইংরাজিতে কথা বলে তাই জন্য আমাদের ধারণা এটা হতে পারে বা এটা হয় যে তারা নিশ্চয়ই খুব শিক্ষিত। আদৌ সেটা নয়, ইংরাজিতে কথা বলা মানেই যে সে শিক্ষিত তার কোনো মানে নেই। এখানে লেডি ব্রিটোমার্টকে জেনে বুঝেই হয়তো স এই কথাটা বলাচ্ছে, কারণ আমাদেরকে এটা আমাদের মনের মধ্যে এটা বসানোর জন্য যে লেডি ব্রিটোমার্ট বেশি যে বুদ্ধিমান তা নয়। আমরা আগেই দেখেছিলাম প্রিফেসে বা স্টেজ ডাইরেকশনে যে লেডি ব্রিটোমার্টকে দেখাচ্ছে যে খুব সে প্র্যাকটিক্যাল, মানে বাড়ি ঘর দোরের ব্যাপার স্যাপার সে খুব ভালো জানে, কিন্তু সে খুব একটা বাইরের জগৎটাকে চেনে না। মানে আমরা দেখছিলাম আগের ডিসক্রিপশনটাতে সেটিংয়ে যে ওর ব্যাপারে বলতে গিয়ে বলছে যে ওর জগৎটাই ওর বাড়ি, অনেক বড় বাড়িতে থাকে ঠিকই কিন্তু ওর জগৎটা ওর বাড়ির মধ্যেই সীমিত।
ও যে বাইরের জগতে খুব একটা মিশেছে তা নয়, তাই জন্যই হয়তো এরকম মনে করছে যে সবাই এটা মনে করে যে অ্যাডলফাস কিউজিন্স যেহেতু সে গ্রিক থেকে এসছে তাই জন্য সে এডুকেটেডই হবে, কারণ একসময় গ্রিক আর ল্যাটিন ইউনিভার্সিটিতে পড়ানো হতো, এখনো হয়, যেমন পালি, প্রাকৃত, সংস্কৃত এগুলো পড়ানো হয় আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলোতে, ঠিক সেরকমই একসময় ল্যাটিন, গ্রিক এগুলো পড়ানো হতো। তার মানে আমাদের দেশে ইংরাজি পড়ানো হয়, তুমিও ইংরাজি পড়ছো, তো ইংরাজিতে কথা বলতে পারা মানেই বা ইংল্যান্ড থেকে আসা মানেই হচ্ছে সে এডুকেটেড পার্সন, এটা আমাদের বিশ্বাস। ঠিক এরকমই একটা বায়াস লেডি বিটোমার্টেরও আছে। বায়াস কথাটা শুনেছো সাথী বা জানো? হ্যাঁ স্যার শুনেছি। হুম, কি মানে বায়াসের? বন্ধু বায়াস, BIAS, বায়াস, বায়াস মানে হচ্ছে আগের থেকে কোনো একটা জিনিসের বিষয়ে একটা ধারণা তৈরি করে নেওয়া। যেমন ধরো আমরা কি মনে করি যে আমাদের একটা বায়াস, ধরো আমরা মানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘর থেকে আসছি, তো আমাদের মনে হতে পারে যে যারা বিশাল বড় লোক, যারা অনেক টাকা যাদের আছে, তারা কোনো কাজকর্ম কিছু করে না, তারা এমনি এমনি বড় লোক। অনেকে আমাদের মধ্যে এটা বিশ্বাস করে বা এটা মনে করে, বা আমরা এটা মনে করি যে সব বড় লোকরা, সব বড় লোকদেরই একটা অহংকার আছে, তারা মানে তারা নিজেদের অহংকারে থাকে, গরিব মানুষদের মানুষ বলে মনে করে না ইত্যাদি, এরকম আমাদের একটা ধারণা হয়ে গেছে। তো এই যে ধারণাটা হওয়া, ভুল ধারণাটা হওয়া, সেটাকেই বায়াস বলে। ঠিক আছে, তো এইখানে আমরা লেডি ব্রিটোমার্টের ক্যারেক্টারটার ব্যাপারে জানতে পারছি। লেডি ব্রিটোমার্টের ক্যারেক্টারের ওপরে যদি প্রশ্ন আসে, তাহলে আমরা একটা পয়েন্ট এখানে বলবো যে লেডি ব্রিটোমার্ট ইজ বায়াসড টুয়ার্ডস গ্রিক পিপল। ঠিক আছে, তো এইটা মানে আর এইটাতে এটা বোঝা যাচ্ছে যে যে মানুষরা অশিক্ষিত বা কম শিক্ষিত হয় তাদের মধ্যে কিন্তু এই যে বায়াসটা, এই যে কোনো একটা পুরোনো ধারণাকে মাথায় নিয়ে রেখে দেওয়া, এই জিনিসটা বেশি হয়। ঠিক আছে, কারণ যাদের যারা শিক্ষিত তাদের, তারা দুটো দিক ইয়ে করার চেষ্টা করে, মানে দেখার চেষ্টা করে, দুটো দিক বোঝার চেষ্টা করে, কিন্তু যাদের শিক্ষাটা কম বা সীমিত তারা একটা জিনিসকেই ঠিক বলে মেনে নিয়ে সেইটাকেই ফলো করতে থাকে। ঠিক আছে, তারপরে সে বলছে যে ভালো হয়েছে, থ্যাংক হেভেন, ভগবানের অনেক ধন্যবাদ যে ওর ফ্যামিলি পিগ হেডেড। পিগ হেডেড টোরি মানে কি বলতে চাইছে? স্যার যেরকমটাতে আপনি মিস্ট্রি কর পার্টিসিপেটে বলেছিলেন যে টোরি আর হুইট দুটো হচ্ছে দল, একটা হচ্ছে রাজ টোরিটা হচ্ছে রাজতন্ত্রে বিশ্বাসী আর হুইটটা হচ্ছে স্বাধীনতাতে বিশ্বাসী। ওকে, কিন্তু পিগ হেডেড কথাটার মানেটা কি? মানে যাদের বুদ্ধিটা একটু কম। হ্যাঁ, মাথা মোটা। হুম ঠিক আছে, যে মাথা মোটা তাকে পিগ হেডেড বলা হচ্ছে, গেঁড়ো। মানে মাথা মোটা হওয়ার সঙ্গে সঙ্গে মানে নিজের বুদ্ধি বিবেকটাকে বদলানোর বা নতুন কোনো আইডিয়া, নতুন কোনো চিন্তাধারাকে মেনে নেওয়ারও তাদের মধ্যে ইচ্ছাটা নেই। ঠিক আছে, তো এমন লোকজন যারা খুবই জেদি, গেঁড়ো টাইপের হয়, তাদেরকে পিগ হেডেড বলা হয়। তো এরকম বলা হচ্ছে বা মানে লেডি ব্রিটোমার্ট এটা বলার চেষ্টা করছে যে টোরি নই আমরা, আমরা উইগ। টোরি কারা ছিল মানে? টোরিরা হচ্ছে রাজতন্ত্রে বিশ্বাসী, মানে
আর মানে উইগরা হচ্ছে স্বাধীনতাতে। কোথায়, মানে কোন জায়গা থেকে টোরিরা আসছিল, কোন জায়গা থেকে উইগরা, উইগদের উৎসস্থলটা কোনটা, মানে কোথায় ওরা বেশি অ্যাক্টিভ, কোন রিজনে? ক্রিশ্চিয়ানিটিতে? ক্রিশ্চিয়ানিটির জায়গার নাম? না না, জায়গার নাম নয়, জানি না স্যার, বলেছিলাম তো ভুলে গেছি। টোরিরা হচ্ছে গ্রামের দিকের লোকজন বেশি, মানে এই দলটা, টোরি দল যেটা তুমি বললে, টোরি দলটা হচ্ছে গ্রামে, মানে গ্রামে এদের উৎস, এরা গ্রামের লোকজন বেশিরভাগ। টোরিদের বেশিরভাগ সময় দেখা গেছে যে তারা গ্রামে বাস করছে, ওরা জমিদারদের দল আর কি, ঠিক আছে, যাদের জমি জমা আছে তাদের দল, সেটা হচ্ছে টোরি। আর উইগরা তাহলে কোথাকার, বা ওদের ব্যাকগ্রাউন্ডটা কি? এরা যদি গ্রামে হয় তাহলে ওরা শহরে হবে। হ্যাঁ, কিন্তু এটা শহরে কি কাজ করে, যেমন জমিদার যারা গ্রামে থাকে সাধারণত চাষবাস করছে জমিদার, তাহলে উইগরা কারা? বড় লোকরা, মানে তাদের থেকে যে উঁচু শ্রেণী অর্থাৎ রাজতন্ত্র, না ছিল স্যার মনে নেই। মার্চেন্টস, ব্যবসায়ী। হ্যাঁ উইগরা হচ্ছে শহরের ব্যবসায়ী, ঠিক আছে, আর টোরিরা ছিল হচ্ছে গ্রামের জমিদার। তো টোরিদেরকে বলা হতো, ওদের মাথা মোটা বা ওরা গেঁড়ো, ওরা অর্থোডক্স, ওদের নতুন কোনো ধরনের চিন্তা ভাবনা ওদের মাথায় ঢোকানো যায় না ইত্যাদি। কিন্তু ওরা মানে এরা ব্রিটোমাটরা, আন্ডারশ্যাফ্টরা হচ্ছে উইগ, কারণ আন্ডারশ্যাফ্ট মানে যে ব্রিটোমাটের হাজবেন্ড আর কি, কি নাম ওর, কি আন্ডারশ্যাফ্ট, অ্যান্ড্রু আন্ডারস্ট্যাপড, অ্যান্ড্রিউ, অ্যান্ড্রিউ আন্ডারশ্যাফ্ট কিসের ব্যবসা করে? ক্যানোনের ব্যবসা করে, হ্যাঁ, ওই বন্দুক, মানে গোলা গুলি বারুদ। বারুদ এইসব নিয়ে। তো কিন্তু ওরা বলছে যে আমরা লিবার্টিতে বিশ্বাস করি, আমরা উইগ, আমরা লিবার্টিতে বিশ্বাস করি। আর যারা নাকুঁচু লোক, যারা অন্য লোকদেরকে খারাপ বলে, স্নবিশ পিপল, তারা যা খুশি বলার বলুক, কিন্তু বারবারা তাকেই বিয়ে করবে যে মানুষটাকে আমি পছন্দ করি। তাহলে এখানে লিবার্টির ব্যাপারটা কি আসলো, যে আমি যাকে পছন্দ করি আমার মেয়ে তাকে বিয়ে করবে, তাহলে এখানে উন্নত ভাবনা চিন্তা বা উন্মুক্ত ভাবনা চিন্তার ব্যাপারটা এখানে কি করে আসছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেডি ব্রিটোমার যেটা বলছে তার ঠিক অপোজিটটা মানে নিজের আচরণে দেখিয়ে দিচ্ছে, যে লেডি ব্রিটোমার্ট খুব একটা লিবারেল নয়, বা উইগ, যদি সে পাক্কা উইগ হয় তাহলে উইগরাও ততটাই পিগ হেডেড যতটা টোরিরা, ঠিক আছে, আর সেটা স নিজের স্যাটায়ার দিয়ে দেখাচ্ছে, মানে স এটাই স্যাটায়ার করছে, জর্জ বার্নার্ড শ এটা স্যাটায়ারের মাধ্যমে মজা করে এটা দেখাচ্ছে, যে দেখো ব্যবহার যখন আমরা দেখছি, কথাবার্তা যখন আমরা দেখছি, তখন আমরা বুঝতে পারছি যে লেডি ব্রিটোমার্ট অতটাই পিগ হেডেড, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উইগরাও অতটাই পিগ হেডেড যতটা টোরিরা হয়, ঠিক আছে। এটাও লেডি ব্রিটোমার্টের চরিত্রের ব্যাপারে একটা টিপ্পনি বলা যেতে পারে, চরিত্রের ব্যাপারে একটা অ্যাসপেক্ট বলা যেতে পারে যেটা আমরা দেখছি। তো আর শয়ের স্টাইলটাও আমরা বুঝতে পারছি, যে প্রথমে আমাদের মনে হচ্ছে যে শ হয়তো কোনো একটা সাইড নিচ্ছে, ঠিক আছে, কিন্তু শ দুটো দিককেই একই ঢিল মেরে দুই পাখিকে আহত করছে, টোরিদেরকেও বিদ্রুপ করছে, আবার উইকদেরকেও বিদ্রুপ করছে, এই দুটো পার্টিকেই বিদ্রুপ করছে। কারণ দেখা যাচ্ছে যে শয়ের যে পলিটিক্যাল বিলিফগুলো, স যে ধরনের পলিটিক্সে বিশ্বাস করে, সেই পলিটিক্সে সেটার নাম হচ্ছে, সেই পার্টিটার নাম হচ্ছে সোশ্যালিস্ট, ঠিক আছে, না টোরি না উইক, তিন নম্বর একটা পার্টি বেরিয়ে আসছে,
অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে যখন শ লিখছে আর কি প্লেগুলো, তখন লেবার পার্টি অলরেডি একটা এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি হয়ে গেছিল, লেবার পার্টি আর কনজারভেটিভস। এখন ইংল্যান্ডে আমার ধারণা এই দুটো পার্টিই আছে, একটা হচ্ছে লেবার পার্টি আর একটা হচ্ছে কনজারভেটিভস, ঠিক আছে? তো যখন শ এই প্লেটা লিখছে তখনও আমার মনে হয় দুটো পার্টি এস্টাবলিশ হয়ে গেছে, কিন্তু এই টোরি আর উইগ এরাও হয়তো ছিল কিন্তু অতটা শক্তিশালী ছিল না, বা ওরা ওরা যেটা বলবে সেটাই হবে, বা এই দুটো পার্টির মধ্যেই গভর্নমেন্ট ফর্মেশন হবে সেটাও নয়, মানে কিছুই পাল্টে গেছিল আর কি। এনিওয়ে স্টিফেন একটা পড়ো। Of course, I was thinking only of his income. However, he is not likely to be extravagant. এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট মানে জানি না স্যার। তো তুমি আগে এই জায়গাটা পড়োনি, যেমন পড়ে রাখতে বলি, মানেগুলো তখনই তো করবে না, খেয়াল করার চেষ্টা করবে যখন দেখবে যে এই মানেগুলো পড়তে পড়তেই তো তুমি পাবে। যাই হোক, এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে যে বেশি খরচা করে, বা যে বেশি খরচার মধ্যে ইন্ডালজ করে, ঠিক আছে? মানে বেশি বেশি খরচা করে, বা বেশি বেশি টাকা পয়সা কোনো কারণে তার হাত থেকে বেরিয়ে যায়, তাকে বলা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট, ঠিক আছে? ওকে, হ্যাঁ। তো স্টিফেনের ব্যাপারে বলতে গিয়ে বলছে যে, স্টিফেন বলছে যে হ্যাঁ, আমি তো খালি ইনকামের ব্যাপারটা ভাবছিলাম, মনে হয় না যে সে খুব খরচা করে। মানে স্টিফেন বলছে যে কিউজেন্স, অ্যাডলফাস কিউজেন্স খুব বেশি খরচা করে, এটা আমার ধারণা নয়, আমার ধারণা যে সে মিত ব্যয়ী আর কি, সে কম খরচার মধ্যে দিয়ে সংসার চালিয়ে নিতে পারবে। তবে এইখান থেকে ওই লেডি ব্রিটোমার্টের যে ডায়লগটা, ওইখান থেকে শর্ট কোয়েশ্চেন্স অনেকগুলো হতে পারে, যে উইগরা কেমন, টোরিরা কেমন, এগুলো আসতে পারে আর কি, ঠিক আছে? বা কেন অ্যাডলফাস কিউজিনসকে এডুকেটেড জেন্টলম্যান বলে মনে করা হবে, ঠিক আছে? এই দুটো তিনটে কোয়েশ্চেন এইখান থেকে হতে পারে। ওকে, নেক্সট লেডি ব্রিটোমার্ট আবার পড়ো। Don't be too sure of that, Stephen. I know you're quite simple, refined, poetic people like Adolphus. Quite poetic, poetic people. People. People like Adolphus quite content with the best of everything. They cost more than your extravagant people. Who are আবার always people বলে, people people who are always as mean as their second rate. No, Barbara made at least 2000 pounds a year. You think it means two additional households. Besides, my dear, you must marry soon. I don't approve of the present fashion of philandering bachelors and late marriages. And I am trying to arrange something for you. তো এইখানে লেডি ব্রিটোমার্ট বলছে যে মানে এক্ষুনি অতটা শিওর হতে হয়ে গেলে হবে না, যে যে ও এক্সট্রাভ্যাগেন্ট নয়, যে ও খরচা বেশি করে না, বা বেশি ভালো লাইফস্টাইলে থাকার জন্য চেষ্টা করে না, এটা এখনই শিওর হওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নেই। আমি জানি যে তোমাদের মতন শান্তশিষ্ট সাদামাটা এবং রিফাইন্ড, মানে বেশি পড়াশোনা শিক্ষিত লোকজন
তোমরা মানে এটা বিদ্রুপ করে বলছে আর কি, পোয়েটিক পিপল মানে কবি কবি ভাব বলা আঁতেল লোকজন, তোমরা কোয়াইট কন্টেন্ট উইথ দ্য বেস্ট অফ এভরিথিং, তোমরা সন্তুষ্ট হয়ে যাও, কিন্তু ততক্ষণ নয় যতক্ষণ তোমাদের কাছে সব থেকে ভালো জিনিসগুলো দেওয়া হচ্ছে। মানে তোমরা সব তোমরা সন্তুষ্ট থাকো ঠিকই, তোমরা খুব সিম্পল, তোমরা খুব রিফাইন্ড আপডেটেড লোকজন, কিন্তু তোমাদের সন্তুষ্ট করার জন্য অতটাই আপডেটেড অতটাই দামি জিনিস প্রয়োজন হয়। যেমন ধরো আমরা মনে করি অ্যাজ পিপল অ্যাজ হিউম্যান আমরা মনে করি যে আমরা আগের জেনারেশনের থেকে একটু বেটার, মানে আগের জেনারেশনের তুলনায় আমাদের অনেক বেশি আমরা অনেক বেশি সফিস্টিকেটেড, আমাদের আমাদের চাহিদা কম, এরকম আমরা মনে করি আর কি। মানে কয়েকটা জিনিস হলেই আমাদের হয়ে গেল, মানে এটা অনেক সময় মনে করা হয় মানে সোশিওলজিতে বা লিটারেচারেও এরকম মনে করা হয় যে কোনো ব্যক্তির চাহিদা যত কম হবে মানে নিজস্ব চাহিদা যত কম হবে সেই ব্যক্তি ততটাই মডার্ন, মানে আমরা বেশি কিছু চাই না, আগেকার মতন লোকেদের দরকার হতো, পালকি দরকার হতো এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য, গরিব লোকদের নয় অফকোর্স, বাট যারা মানে একটু বড় লোক আর কি, তাদের পান খেতে হতো খাবারের পরে বা মিষ্টি খেতে হতো খাবারের পরে, বা একটা পার্টিকুলার ধরনের জামা কাপড় তারা পরবে এরকম আর কি। কিন্তু মডার্ন লোকজনদের এরকম বলা হচ্ছে যে তারা যে কোনোভাবে যেখানে খুশি চলে যেতে পারে, তাদের গাড়ি যে লাগবে তার কোনো মানে নেই, তারা যে কোনো অন্য ভাবেও এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। কিন্তু ব্রিটোমার্ট বলছে যে আমাদের জেনারেশনটা মানে ব্রিটোমার্টের পরের যে জেনারেশন, আমাদের জেনারেশন বলতে আমার তোমার নয়, ব্রিটোমার্টের পরের যে জেনারেশন মানে স্টিফেনদের যে জেনারেশন, তারা সব কিছু মুখের সামনে পেয়ে গেছে, তাই জন্য তারা সন্তুষ্ট, এবং মুখের সামনে পেয়েছে হচ্ছে বেস্ট জিনিসগুলো, তাই জন্য তারা সন্তুষ্ট। তাদের মুখের সামনে যদি ওই বেস্ট জিনিসগুলো না দেওয়া হতো তাহলে তারা আগের জেনারেশনের মতনই অতটাই ক্ষুধার্ত থাকতো, আরো পাবো আরো মানে নেব এরকম একটা ব্যাপার থাকতো আর কি। আর এরা এই 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 জেনারেশনটা মানে স্টিফেন দ্য জেনারেশন বা অ্যাডলফাস দ্য জেনারেশন, দে কস্ট মোর দ্যান ইওর এক্সট্রাভ্যাগেন্ট পিপল, মানে তাদের নিজের জীবনযাপন করার জন্য যারা বেশি খরচা করে যে মানুষগুলো তাদের তুলনায় বেশি খরচা হয়ে যায়। যেমন ধরো এখন শহরে মানুষদের মধ্যে, আমি জানি না গ্রামে এই ব্যাপারটা আছে কিনা বা কতটা আছে, শহরে মানে প্রেজেন্ট জেনারেশনের অনেকেই ভিগান হয়ে যায়, এই কথাটা শুনেছো? ভিগান, VEGAN, ভিগান? না স্যার। ভিগান মানে হচ্ছে ভেজিটেরিয়ান, কথাটা তো শুনেছো? হ্যাঁ। ভেজিটেরিয়ান মানে কি? মানে হচ্ছে যারা ওই নিরামিষ টাইপের জিনিসগুলো খায়, যেমন হচ্ছে মাংস মাছ পেঁয়াজ এইসব গুলো খায় না, তাদেরকে ভেজিটেরিয়ান বলে। পেঁয়াজ খায়, যাই হোক, তো ভিগান মানে হচ্ছে এমন ব্যক্তি যারা মাছ মাংস ডিম তো খাবেই না, তারা আবার ডেয়ারি প্রোডাক্টস মানে গরুর দুধ ঘি মাখন এগুলো খায় না। কেন খায় না বলতো? ওটা প্রাণী থেকে পাওয়া যাচ্ছে বলে? হ্যাঁ, প্রাণীকে এক্সপ্লয়েট করে পাওয়া যাচ্ছে বলে ওরা ওইটুকুও নাকি খাবে না। এবার যারা এইসবগুলো খায় না তাদের কিন্তু তাদের জন্য কিন্তু যে খাবারটা জোগাড় করতে হয় সেটার কিন্তু দামটা অনেক, মানে তুমি যদি মানে একটা কম্প্যারিজন করো, আমি জানি না তুমি বাজার দোকান করো কিনা, এখন জানো মুরগির কিলো কত করে তোমাদের ওখানে? 240 টাকা। ভেরি গুড, তুমি কিনে আনো? বুনি কিনে আনে। হ্যাঁ, কে বুনি? বুনি?
মানে তোমার আমার বোন? বোন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুমি কেন না, তোমার বোন কিনে নিয়ে আসে। হুম আচ্ছা তো 240 টাকা করে কিলো হচ্ছে তোমার মাংস, ঠিক আছে 1 কিলো। সেখানেই দেখা যাচ্ছে, এবং 1 কিলোতে যতটা মানে যতগুলো পিস হয়ে যাবে বা যতটা ঝোল আলু দিয়ে যতটা করা যাবে, মাঝে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছিল। সেখানে দেখা যাচ্ছিল যে করলা 200 টাকা কিলো, ঢ্যাঁড়স 200 টাকা কিলো, পটল 250 টাকা কিলো, এরকম হয়ে গেছিল, ঠিক আছে। বা এখনো তুমি যদি বাজার দোকানের কথা খোঁজ নাও, তাহলে দেখবে যে অনেকেই এটা বলে যে শাকসবজি খাওয়ার থেকে দেখা যাচ্ছে যে মাছ মাংসের দামটা বরঞ্চ কম। এবং আমাদের দেশেও যদি এই সমস্যা হয়, যেখানে আমাদের দেশে অনেক শাকসবজি হওয়ার চান্স আছে, আমি আগেই তোমাদের বলেছিলাম যে ইংল্যান্ডে ঠান্ডার জন্য অত বেশি শাকসবজি ওদের দেশে হয় না, সেক্ষেত্রে শাকসবজির দাম মানে শাকসবজি প্রচুর মাত্রায় খেতে গেলে বা পোষাতে গেলে, মানে তুমি মাংস হয়তো 2 পিস ঝোল আলু দিয়ে তুমি হয়তো পুরো ভাতটা খেয়ে নিতে পারবে, কিন্তু তোমার অ্যাটলিস্ট দুটো মানে একটা ভাজা একটা তরকারি লাগবে। যদি তুমি কোনো মানুষকে নিমন্ত্রণ করো তাহলেও তাকে ওইভাবে খাওয়াতে হবে। সেখানে দেখা গেল যে দুটোর কম্বাইন্ড দাম ওই মাংসের 1 প্লেটের থেকে বেশি হয়ে গেল। তো এবার যারা দুধের প্রোডাক্টও খায় না তাদের জন্য আরো বেশি, অথচ এই ভিগানরা বলে যে তারা নাকি খুব সিম্পল, তারা শুধু পিওরলি যে প্লান্ট প্রোডাক্টস গুলো সেগুলোই খাবে, কিন্তু পিওরলি প্লান্ট প্রোডাক্টস গুলো খেতে গিয়ে তাদের পেছনে খরচাটা অনেক বেশি বেড়ে যায়। এবং অনেক রকমের এটাতে ডিবেট আছে যে প্লান্ট খেলেও এনভায়রনমেন্টের ওপরে, মানে শাকসবজি খেলেও দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টের ওপরে যে প্রভাবটা, যে ফলাফলটা, সেটাও কিন্তু বেশ অনেকটাই বেশি, ঠিক আছে। তো যাই হোক, সেই সবের জন্যই বলছে যে যারা এক্সট্রাভ্যাগেন্ট পিপল, যারা একটু বেশি খরচা করে, তাদের থেকেও দেখা যাচ্ছে যে যারা খরচা করে না তাদের খরচাটা বেশি হয়ে গেছে। আর হু আর অলওয়েজ অ্যাজ মিন অ্যাজ দে আর সেকেন্ড রেট। তো যারা এক্সট্রাভ্যাগেন্ট পিপল, যারা শো অফ করে, যারা বড়লোকি দেখায়, তাদের তুলনাতেও দেখা যাচ্ছে যে তারা অতটাই মিন মানে ছোট মনের যতটা সেকেন্ড রেট। সেকেন্ড রেট মানে হচ্ছে যে অতটা উন্নত মস্তিষ্কের নয়, বলে না মানে 2 নম্বরী কোথাকার এরকম, বা 3rd ক্লাস আমরা যেরকম বলি আর কি, ফালতু। তো এরা অতটাই ফালতু যতটা ওরা, যাদেরকে ফালতু বলে তারা আর কি। আর তারপরে বলছে যে বারবেরার মোটামুটি বছরে $2000, এই সরি £2000 লাগবে, এটা পাউন্ডের চিহ্ন। আর তারপরে ব্রিটোম্যাট বলছে যে তোমার, তুমি দেখছো এখানে আমাদের দুটো অ্যাডিশনাল হাউসহোল্ডস রাখতে হবে, মানে দুটো এক্সট্রা পরিবার আমাদেরকে চালাতে হবে। আর তোমারও বিয়ে করে নেওয়া খুব খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে নেওয়া উচিত, কারণ আমি এরকম পছন্দ করি না এখনকার যে ফ্যাশনটা হয়েছে ফিল্যান্ডারিং। ফিল্যান্ডারিং কথাটার মানে হচ্ছে মানে এখন যেমন অনেক জায়গায় অনেক সময় আমরা দেখতে পাই যে একজন ব্যক্তির অনেকগুলো প্রেম সম্পর্ক রয়েছে, এ বেস্ট ফ্রেন্ড, ও সেকেন্ড বেস্ট ফ্রেন্ড, ও গার্লফ্রেন্ড, সিচুয়েশনশিপ, এই জিনিসগুলো তখন অতটা ছিল না। কিন্তু মানুষের একাধিক প্রেম বা প্রেমিকা, প্রেমিক বা প্রেমিকা থাকাটা আবহমান কাল ধরে চলে আসছে, এবং এটা ভিক্টোরিয়ান এজের একটা প্রভাব, ভিক্টোরিয়ান এজের একটা ফিচার। যদিও এটা মডার্ন এজে প্লেটা লেখা হয়েছে, কিন্তু ব্রিটোমার্ট ইজ আ ভেরি ভিক্টোরিয়ান পার্সন। এটাও আমরা ক্যারেক্টার লেখার ক্ষেত্রে, মানে ব্রিটোমার্টের ক্যারেক্টার লেখার ক্ষেত্রে আমরা লিখব যে ব্রিটোমার্ট ইজ আ ভেরি ভিক্টোরিয়ান পার্সন। ওর ভিক্টোরিয়ান খুব হিপোক্রেসি আছে ওর, মানে জ্ঞানপাপী বা জেনে বুঝে দোষ করা বা নিজে দোষ করে অন্য লোকজনকে ভাবা বা বলা,
যে তারা দোষ করছে, এরকম ধরনের যে একটা টেন্ডেন্সি, সেইটা ব্রিটোমার্ট, লেডি ব্রিটোমার্টের মধ্যে রয়েছে আর কি। তো ও বলছে যে আমার এটা পছন্দ নয় যে তুমি 100টা সম্পর্কে জড়াবে, প্রেম করবে, ভালোবেসে ঘুরে বেড়াবে, এরকম ব্যাচেলাররা এরকম করে, এবং দেরি করে বিয়ে করাটাও লেডি ব্রিটোমার্টের পছন্দ নয়, বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। আর বলছে যে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমার জন্য কিছু একটা অ্যারেঞ্জ করার, কিছু একটা মানে তোমার তোমার জন্য একজন একটা সম্বন্ধ আমি দেখার চেষ্টা করছি। সৈকত, ক্লাসটা কটা থেকে ছিল? সৈকত, হ্যাঁ স্যার বলুন। ক্লাসটা কটা থেকে ছিল? স্যার 6:30 থেকে ছিল, কিন্তু স্যার আমি একটু বাইরে ছিলাম, জল হচ্ছিল বলে ওই জন্য একটু দেরি হয়ে গেছে। বাইরে ছিলে, জল হচ্ছিল জন্য? হ্যাঁ স্যার, মানে স্যার বাজার গিয়েছিলাম, একটু কাজ ছিল, এবার জল হচ্ছিল তো ওই জন্যই। এখান থেকে পড়ো স্টিফেনের ডায়লগটা থেকে, বের করতে পেরেছো? স্যার আমার বইটাই স্যার পাতাটা ইয়ে হয়ে গেছে, আমি স্যার আপনার এই এইটা দেখে বলে দিচ্ছি, অসুবিধা নেই। বলো। স্টিফেন, ইটস ভেরি গুড ফর ইউ অফ ইউ মাদার, বাট পারহ্যাপস আই হ্যাড বেটার অ্যারেঞ্জ দ্যাট ফর মাই সেলফ। কি বলতে চাইছে স্টিফেন এখানে? স্টিফেন তার মাকে বলছে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার মনে হয় আমি তোমার থেকে ভালো কিছু করতে পারবো আমার নিজের জন্য। মানে কি বিষয় নিয়ে এখানে নিজের জন্য ভালো করতে পারবে? কিন্তু স্যার তার বিয়ের আর কি, মানে তার মা বলছিল না যে তাকে তার জন্য মেয়ে দেখে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে, সেটাই বলছে যে আমি আমার জন্য মানে ভালো কাউকে খুঁজে তার ইচ্ছে মতো আর কি করতে পারবো। রাইট। তো ও এটা বলতে চাইছে যে ও নিজের ইচ্ছে মতন বিয়ে করতে চায়, ও এটা চায় না যে ওর মা ওর জন্য মেয়ে দেখে দিক, ওর জন্য সম্বন্ধ দেখে দিক, সেটা ও চাইছে না। কিন্তু ও চাইছে যে ও নিজের থেকে নিজে একটা সম্বন্ধ দেখে বা নিজে মেয়ে দেখে নিজের মতন করে বিয়ে করবে। ওকে, নেক্সট ব্রিটোমার্ট পড়ো, সাথী পড়ো। Nonsense, you are much too young to begin matchmaking. You would be taken in by some pretty little nobody. Of course, I don't mean that you are not to be consulted. You know that as well as I do. Stephen closes his lips and is silent. Now, don't sulk, Stephen. তো লেডি ব্রিটোমার্ট যেমন ও ডমিনেটিং নেচার আর কি ওনার, তো সেরকম ডমিনেট করে সে বলছে, ডমিনেটিং ভাবে বলছে আর কি, যে এসব কথা বলে লাভ নেই, এসব বোকা বোকা কথা আমাকে বলো না, কারণ আমি জানি যে তুমি খুবই কম বয়সী, তুমি খুব ইনএক্সপিরিয়েন্সড ম্যাচ মেকিং এর জন্য, মানে বিয়েটা ঠিক করার জন্য তোমার এখনো বয়স হয়নি, তুমি এখনো খুব ছোটই আছো। তো তুমি যদি নিজের থেকে বিয়ে ঠিক করার চেষ্টা করো, নিজের থেকে যদি মেয়ে দেখার চেষ্টা করো, তাহলে ইউ উড বি টেকেন ইন, মানে টেকেন ইন মানে হচ্ছে তোমাকে বেবকুফ বানিয়ে দেবে, তোমাকে বুদ্ধু বানিয়ে দেবে, তোমার মানে তোমাকে ঠকিয়ে দেবে কেউ একজন, প্রিটি লিটল নোবডি, মানে এমন একজন ব্যক্তি যার শিক্ষা বা যার পারিবারিক পরিচয় তেমন কিছু নেই, তাই জন্য সে নোবডি, কিন্তু তাকে দেখতে সুন্দর, সে নিজের সৌন্দর্যের জালে তোমাকে ফাঁসিয়ে তোমাকে বেবকুব বানিয়ে দেবে, তাই তাই জন্য তোমার নিজের থেকে এইসব করার দরকার নেই। আমি এটা বলছি না, লেডি ব্রিটোমার্ট বলছে, আমি এটা বলছি না, অফকোর্স আই ডোন্ট মিন যে তোমাকে জিজ্ঞেস করা হবে না, সেটা তুমিও জানো আমিও জানি। তো স্টিফেন তখন মানে একটু অসন্তুষ্টই হয়ে চুপ করে গেল। তাতে লেডি ব্রিটোমার্ট বলছে যে তুমি সাল্ক করো না, সাল্ক করা মানে হচ্ছে যেমন ছেলে মেয়েরা বকা খাওয়ার পরে একটুখানি মুখ গোমড়া করে নেয় বা কথা বলে না, তো সেরকম করতে লাগলো।
তো তখন স্টিফেন তো তখন স্টিফেনকে সে বললো যে তোমার এসব করার দরকার নেই, তুমি মানে ওকে চিয়ার করার চেষ্টা করছে আর কি, মানে ওকে বকছেও, ওর উপর ডমিনেশনও করছে, আবার মাতৃ যে স্নেহটা, মাতৃত্বের স্নেহটা, সেটাও দেখানোর চেষ্টা করছে আর কি। ওকে সৈকত, Stephen, I am not a sulking mother. What has all this go to do with my father? তো স্টিফেন বলছে যে না না, আমি মুখ গোমড়া করছি না, কিন্তু মানে এইসবের সাথে বাবার কি সম্পর্ক, মানে বাবার প্রসঙ্গটা কেন এখানে উঠছে? লেডি বেটুমাট, মাই ডিয়ার স্টিফেন, হোয়ার ইজ দ্য মানি টু কাম ফ্রম? ইট ইজ ইজি এনাফ ফর ইউ অ্যান্ড দ্য আদার চিলড্রেন টু লিভ অন মাই ইনকাম অ্যাজ লং অ্যাজ উই আর ইন দ্য সেম হাউস, বাট আই ক্যান নট কিপ ফোর ফ্যামিলিজ ইন ফোর সেপারেট হাউসেস। ইউ নো হাউ পুয়ার মাই ফাদার ইজ, হি হ্যাজ বেয়ারলি 7,000 এ ইয়ার নাও, অ্যান্ড রিয়েলি ইফ হি ওয়ার নট দ্য আর্ল অফ স্টিভেনেজ, হি উড হ্যাভ টু গিভ আপ সোসাইটি। He can do nothing for us, he says, naturally enough. That is absurd that he should be asked to provide for the children of a man who is rolling in money. You see, Stephen, your father must be fabulously wealthy because there is always a war going on somewhere. So, ei last line ta besh interesting ar ki, je your father must be fabulously wealthy because there is always a war going on somewhere. এটা থেকে দু নম্বরের প্রশ্ন একটা আসতে পারে, কি প্রশ্ন হতে পারে সাথে এখান থেকে? তার বাবা কেন প্রচুর পরিমাণে প্রচুর তার সম্পত্তি ছিল তার বাবার? কেন প্রচুর সম্পত্তি ছিল বা কিভাবে সে উপায় করতো এত টাকা? তাহলে উত্তরটা কি হবে? কারণ তিনি যুদ্ধের ব্যবসা করতেন, এই যুদ্ধের যে অস্ত্র শস্ত্র তার ব্যবসা করতেন, এবং কোনো না কোনো জায়গায় সবসময় যুদ্ধ চলতো, তাই তার যে বিক্রি বা আদান প্রদান সেটা খুব ভালো চলতো, তার থেকে তার টাকাটা প্রচুর ইনকাম হতো। রাইট, তো এখানে সৈকত এখানে একটা বিদ্রুপ আছে, সেই বিদ্রুপটা কি এবং কোন শ্রেণীর উপরে এখানে বিদ্রুপটা করা হচ্ছে? স্যার ওই তো তার মা ছেলেদিকে বলছে তোমরা আরামে সব সময় থাকো, এই ব্যাপারটা নিয়ে বিদ্রুপ করেছে, এবং মানে তার যে ইনকামের ব্যাপারটা সেটা তো ছেলেরা কখনো মানে ভাবে না, সেটা নিয়ে সেইটা নিয়ে বিদ্রুপ করা হয়েছে। এটা তো ওর হাজবেন্ডের ব্যাপারে বা স্টিফেনের ফাদারের ব্যাপারে বলছে, এটা তো ছেলের ব্যাপারে বলছে না। স্যার প্রথম দিকটা তো স্যার ওটাই বললো যে মানে কোথ থেকে পয়সা আসছে, তোমাদের তো এটার কোনো ধারণা নেই, এরকম তো বলছিল। তাহলে স্যার ওটা তো স্যার বিদ্রুপই করা হলো না, মানে যে তোমরা দেখছোই না কোথ থেকে পয়সা আসছে, তোমরা মানে তোমাদের মতো জীবনযাপন করছো, হচ্ছে পয়সা কোথ থেকে আসছে তোমাদের কোনো খেয়াল নেই। আর বাবার ব্যাপারে বলতে গেলে স্যার বলছে তোমার বাবা ফ্যাবিউলাসলি ওয়েলদি, মানে বিরাট টাকা প্রতিপত্তি আছে, বিরাট টাকা পয়সা আছে, কারণ কোনো না কোনো জায়গায় সবসময়ই যুদ্ধ চলছে। তো সাথীও যেটা বললো যে টাকাটা কোথা থেকে আসছে, অস্ত্রশস্ত্র বিক্রি করা থেকে, ঠিক আছে? তো অস্ত্রশস্ত্র বিক্রি করা থেকে টাকা আসার যে এই যে জিনিসটা, এইখানে একটা বিদ্রুপ হচ্ছে, সেই বিদ্রুপটাই কি সেটাই আমি জানতে চাই, মানে কোন শ্রেণীর ওপরে এই বিদ্রুপটা হচ্ছে, মানে এই বিদ্রুপটা এবার আর লেডি ব্রিটোমার্টের আওতায় নেই, এটা এবার স বলছে। স-এর একটা লিমিটেশন হচ্ছে, মানে স-এর যে ক্যারেক্টারাইজেশনের উপর প্রশ্ন আছে কিনা আমার মনে নেই,
কিন্তু শোয়ের স্টাইলের ওপর একটা প্রশ্ন আছে। তো এই যে ক্যারেক্টারাইজেশন বা এই যে ক্যারেক্টারাইজেশনের উপরের যে প্রশ্নটা আর কি, এখানে সবসময় আমরা দেখতে পাচ্ছি যে শোয়ের ক্যারেক্টার্সরা সবসময় শোয়ের যে ভাবনা চিন্তা তার মতন করে গড়ে ওঠে। শোস ক্যারেক্টার্স আর নেভার রিয়েল পিপল, ঠিক আছে? কেন রিয়েল পিপল নয় এরকম একটা মানে ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে, যে ইট ইজ সেড অর দের ইজ এ ক্রিটিসিজম আগেনস্ট শোস ক্যারেক্টারাইজেশন দ্যাট শোস ক্যারেক্টার্স আর নেভার রিয়েল পিপল। এটা তোমরা একটু অ্যাটেম্প্ট করো তো বলার, যে আমি যদি এই কথাটা বলছি যে শোয়ের ক্যারেক্টার্সরা রিয়েল পিপল নয়, দে আর নট পিপল লাইক, দে আর নট ক্যারেক্টার্স লাইক ম্যাকবেথ অর লেডি ম্যাকবেথ অর নট ইভেন ক্যারেক্টার্স লাইক মরিয়া, দে আর নট রিয়েল ক্যারেক্টার্স। ওয়াই আর দে নট রিয়েল? সাথী চেষ্টা করো। এখান থেকে থিম অফ পভার্টির ব্যাপারটাও আসবে এবং ড্রামাটিক ক্রাফটসম্যানশিপ অফ শ শ স্টাইল এই জায়গাটাও আসবে, কারণ এখানে আমরা শয়ের ক্যারেক্টারাইজেশনের ওপরে একটা প্রশ্ন আসছে, যে শয়ের ক্যারেক্টারাইজেশনটা কেমন, ও কেমন ধরনের ক্যারেক্টার্সগুলোকে তৈরি করছে বলো। সাথী বলো। স্যার, নির্দিষ্ট যে এই এই যে মানে একটা ফ্যামিলি যে এরকম হতে পারে বা তাদের যে চরিত্রগুলো এরকম হতে পারে তিনি এরকম ভাবে লিখতে চাননি, কারণ তিনি সমগ্র যে মানুষ তাদের নিয়ে লিখতে চেয়েছিলেন এবং এই চরিত্রগুলোর মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন। সমগ্র মানুষ বলতে মানে ধরুন যে যদি আন্ডারস্যাফটের চরিত্রটাকে ধরা হয় তাহলে তিনি যে যাদের জ্ঞান রয়েছে বা যারা হচ্ছে যে বুদ্ধি খাটিয়ে কাজ করে একটু তাদের নিয়ে তাদেরকে তুলে ধরতে চেয়েছেন, আর যেমন হচ্ছে লেডি ব্রিটোমার্টকে তুমি যে ঘোড়া পিউপিল ঘোড়া মানুষরা তাদের চরিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন এরকম ভাবে। তো তাহলে ওদের মানুষগুলো তাহলে সহজে ক্যারেক্টার্সগুলো ক্রিয়েট করছে, যেমন লেডি ব্রিটোমার্ট, ডু ইউ থিঙ্ক দ্যাট লেডি ব্রিটোমার্ট ইজ আ ওয়েল রাউন্ডেড ক্যারেক্টার অর লেডি ব্রিটোমার্ট ইজ আ রিয়েল ক্যারেক্টার, রিয়েল পার্সন? এরকম লোকজন হয় সেটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু এই ক্ষেত্রে যখন এই কথাটা লেডি ব্রিটোমার্ট বলছে তখন কি এটা লেডি ব্রিটোমার্ট নিজে বলছে না এই কথাটা অ্যাকচুয়ালি বলছে শ, আর লেডি ব্রিটোমার্টকে একটা মাউথ পিস হিসেবে ব্যবহার করছে? লেডি ব্রিটোমার্টকে মাউথ পিস হিসেবে ব্যবহার করা হচ্ছে, কারণ এটা স্কয়ার চিন্তা ভাবনা। হুম হুম হ্যাঁ, শয়ের চিন্তা ভাবনা, রাইট। তো শয়ের চিন্তা ভাবনা মানে কোন একটা রাইটারের চিন্তা ভাবনা যখন কোন একটা ক্যারেক্টারের উপর দিয়ে যায়, কোন একটা ক্যারেক্টারের ক্যারেক্টারটাকে ডেভেলপ করতে দেয় না, যখন মানে যদি আমরা কারোর মাউথপিস হয়ে যাই, যদি আমরা কারোর কারোর চিন্তা ভাবনার এক্সপ্রেশনের একটা জাস্ট একটা টুল হয়ে যাই, তখন আমাদের যে ব্যক্তিগত চিন্তাধারা, ব্যক্তিগত চিন্তাভাবনা এগুলো হ্রাস পায়, এগুলো আর ডেভেলপ করতে পারে না। ঠিক সেরকমই যদি কোনো ড্রামাটিস্ট, যদি কোনো প্লে রাইট নিজের চিন্তাভাবনাগুলোকে দেখানোর জন্য, নিজের চিন্তাভাবনাগুলোকে বেশি করে লোকের সামনে নিয়ে যাওয়ার জন্য ক্যারেক্টার্সদেরকে তৈরি করে এবং তাদেরকে শুধুমাত্র নিজের মাউথপিস হিসেবে রাখে, তখন ওই ক্যারেক্টার্সগুলোর পার্সোনাল কোনো ডেভেলপমেন্ট হয় না, বা সেই ক্যারেক্টারগুলোর পার্সোনালিটি বলে কিছু থাকে না।
কারণ তাদের একটাই কাজ করা হয়েছে, তাদের 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 একটা কাজের জন্যই ডেভেলপ করা হয়েছে, সেটা হচ্ছে নিজের আইডিয়াগুলোকে এক্সপ্লেন করার জন্য, নিজের আইডিয়াগুলোকে কমিউনিকেট করার জন্য। কমিউনিজমে বা মার্ক্সিজমে এটা বলা হয়, মানে সোশ্যালিজম হচ্ছে কমিউনিজম বা মার্ক্সিজমের একটা ওয়াটার্ড ডাউন ভার্সন। ওয়াটার্ড ডাউন আগেও বলেছিলাম যে একটুখানি কম ঝাল বা যাতে মানুষ সহজে গ্রহণ করতে পারে, সেই রূপটা হচ্ছে সোশ্যালিজম। কিন্তু সোশ্যালিজমের বেসিক আইডিয়াগুলো কিন্তু কমিউনিজম বা মার্ক্সিজম থেকেই নেওয়া, এবং মার্ক্সিজম বা কমিউনিজমের লিটারেচার নিয়ে কি ভাবনা চিন্তা আছে তোমরা, কি কোনোদিনও কোথাও দেখেছো বা কোথাও কিছু শুনেছো এরকম, যে হোয়াট ডাজ মার্ক্সিজম সে, মার্ক্সবাদ, হোয়াট ডাজ মার্ক্সিজম সে অ্যাবাউট লিটারেচার, মার্ক্সিজম লিটারেচারকে কি ভাবে দেখে, কি কোথাও কোনোদিনও শুনেছো সৈকত বা সাথী? না স্যার, আমি শুনিনি। সাথী হ্যাঁ, আমি শুনিনি। মার্কস বাদ ব্যাপারটা শুনেছো তো? হ্যাঁ স্যার, সেটা শুনি। সৈকত, মার্কস বাদ বা মার্কস বাদী এই ব্যাপারটা তো শুনেছো? হ্যাঁ স্যার, ওটা শুনেছি। যেটা আমাদের রাজ্যে যেটাকে লাল বলা হয়, লাল পার্টি, কমরেড লাল ইত্যাদি এই টার্মস গুলো, যদিও আমাদের দেশের, আমাদের রাজ্যের স্পেশালি যে ফর্ম অফ মার্ক্সিজম যেটা সিপিএমের দ্বারা আমরা দেখেছি, সিপিএমের পার্টির ব্যবহারে আমরা দেখেছি, সেইটা সেটাকে মার্ক্সিজম কোনো অর্থেই বলা চলে না। দে আর অ্যাজ ডিফারেন্ট ফ্রম মার্ক্সিজম অ্যাজ ক্যাপিটালিজম ইটসেলফ ইজ। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মার্ক্সিজম বলছে যে যে লিটারেচার মানুষের চেতনা জাগানোর কাজে লাগবে না, সেই লিটারেচার লিটারেচারই নয়। যে লিটারেচার মানুষের চেতনা জাগানোর কাজে আসবে না, বা যে লিটারেচার দিয়ে মানুষের চেতনা জাগৃত করা যাবে না, সেটা লিটারেচার নয়। মানে লিটারেচার হলো একটা টুল, একটা একটা অস্ত্র, যেটার সাহায্যে সমাজে ক্রান্তি বা অ্যাটলিস্ট মানুষের চেতনা জাগৃত করা যেতে পারে, ক্রান্তি আনা যেতে পারে। এবং ক্রান্তি কিসে থেকে আসবে? যদি মানুষের চেতনা জেগে ওঠে, যদি মানুষের চেতনার মধ্যে জাগৃতি ঘটে, তখনই একমাত্র সমাজে ক্রান্তি আনা সম্ভব। এটা মার্কসিস্ট ফিলোসফিতে বা মার্কসিজম, মার্কসিস্টরা এটা বিশ্বাস করে। এবং আবার বলছি, সোশ্যালিজম ইজ আ ফর্ম অফ, ইটস আ লেস ভিরিউলেন্ট, লেস স্ট্রিঞ্জেন্ট, লেস টাফ টাইপ অফ কমিউনিজম অর মার্কসিজম। ঠিক আছে, তো যাই হোক, স এটাতে বিশ্বাসী আমি। সোশ্যালিজমের ওপরে অনেকগুলো, অনেকবার আমরা আলোচনা করেছি যে স অ্যাজ আ সোশ্যালিস্ট, সোশ্যালিজম মানে কি, এগুলো প্রথমের ক্লাসগুলোতে আমরা আলোচনা করে নিয়েছি। তো সোশ্যালিজম, সোশ্যালিজমেও এটা বিশ্বাস করা হয়, স এটা বিশ্বাস করে যে লিটারেচার নিজের থেকে লিখে কোনো লাভ নেই। আমি লিটারেচার লিখছি তাতে সমাজের কি ভালো হচ্ছে? লিটারেচার ওরকমই লেখা উচিত যেখানে সমাজের কিছু একটা উন্নতি ঘটতে পারে, সেটাকে পড়ে সমাজের মানুষ কিছু শিখতে পারে, তাদের মধ্যে চেতনা জাগৃত হতে পারে। সেই লিটারেচারটাই হচ্ছে আসল লিটারেচার অ্যাকর্ডিং টু স। এবার সেটা করতে গিয়ে কি হচ্ছে, ক্যারেক্টারের নিজস্ব যে ভাবনা চিন্তাটা আছে সেইটা আর উন্নত হতে পারছে না। ক্যারেক্টারের ডায়লগ, ক্যারেক্টারের মানসিকতাটা সম্পূর্ণভাবেই ডিপেন্ড করছে, সম্পূর্ণভাবেই তৈরি হচ্ছে
ক্যারেক্টার এর মাধ্যমে কিভাবে লেখক নিজের বক্তব্যটা প্রেজেন্ট করছে। তার মানে দেখা যাচ্ছে যে স্টিফেনের মধ্যে, লেডি ব্রিটোমার্টের মধ্যে, আর যদি আমরা মেজর বারবারা পড়ি, মেজর বারবারার মধ্যেও কোনো জায়গায় ব্রিটোমার্ট, স্টিফেন বা বারবারা নেই, সব জায়গাতেই স রয়েছে। আনলাইক দ্য ক্যারেক্টার্স দ্যাট ইউ মাইট হ্যাভ ফাউন্ড ইন দ্য লোটাস ইটার অর দ্য ক্যারেক্টার অফ মরিয়া অর বার্টলি, ইউ ডোন্ট ফাইন্ড রিয়েল ব্রিটোমার্ট। ব্রিটোমার্ট বলে কেউ নেই, ব্রিটোমার্ট ইজ আ পাপেট ইন দ্য হ্যান্ড অফ স। স যা ভাবছে ব্রিটোমার্ট তাই বলছে। কিন্তু ড্রামাতে যে ক্যারেক্টার, মানে সাধারণত এটা বিশ্বাস করা হয়, যদি তুমি মার্কসিস্ট পার্সপেক্টিভ থেকে লিটারেচারকে জাজ না করো, বেশিরভাগ সময় এটা বলা হয় যে ক্যারেক্টার যারা যারা যদি তৈরি করো তুমি একটা ড্রামাতে, একটা প্লেতে, তাহলে ক্যারেক্টারগুলো যেন স্বাধীন হয়, ক্যারেক্টারগুলো যেন লেখকের দাস না হয়ে থেকে যায়, লেখকের ভাবনা চিন্তার বাইরেও যেন ক্যারেক্টারের রিচটা থাকে, ক্যারেক্টারের ইফেক্টটা থাকে। তো এইখানে লেডি ব্রিটোমার্টকে, লেডি ব্রিটোমার্টের মধ্যে কিছু জিনিস দেখানো হচ্ছে যে একটু ইসেন্ট্রিক টাইপের, একটু আলাদা টাইপের, কিন্তু আলটিমেটলি লেডি ব্রিটোমার্ট ইজ কমিউনিকেটিং অ্যান আইডিয়া দ্যাট ইজ শজ আইডিয়া, দ্যাট দ্য ক্যাপিটালিস্ট আর অলওয়েজ ওয়েলদি বিকজ দের ইজ আ ওয়ার গোয়িং অন সামওয়্যার। মানুষ মানুষের সঙ্গে যুদ্ধ না করলে ক্যাপিটালিস্টদের, ক্যাপিটালিস্টরা বড় লোক হবে না। ক্যাপিটালিস্ট বা বিজনেসম্যানদের বড় লোক হওয়ার পেছনে মূল কারণটাই হচ্ছে যে আমার আর তোমার মতন সাধারণ মানুষরা নিজেদের মধ্যে মারামারি করছে বা নিজেদের মধ্যে রেষারেষি করছে। সেটা একটা উদাহরণ হতে পারে যে ধরো সৈকত, তুমি দেখলে যে সাথী একটা কি দামি এখন ফোন টোন আছে সবগুলো, ওই স্যামসাং এর কি ফোল্ড ফোন আরো কিছু আছে, সেই সব কিনেছে, সেটা 40,000 টাকা দাম। আর তো তোমার মনে হলো যে ও 40,000 টাকার ফোন কিনেছে, আমি তাহলে 1,00,000 টাকার ফোন কিনবো, আমি আইফোন কিনবো। তো তুমি আইফোন কিনে নিই, তো তুমি ওকে দেখে তোমার মনের মধ্যে হিংসে বা তোমার মনের মধ্যে একটা দ্বেষ জন্মালো, তুমি ওকে নিচু করার জন্য, তোমার নিজের জন্য না, তুমি ওকে দেখানোর জন্য বা সোসাইটিকে দেখানোর জন্য যে তুমি কত বড় লোক, সেটার জন্য তুমি ফোন কিনেছো। এই মানসিকতার জন্য ক্যাপিটালিস্ট যে সিস্টেমটা আছে সেটা থ্রাইভ করে, সেটা ডেভেলপ করে, ঠিক আছে। তো স এই জিনিসটাই বলছে থ্রু দ্য ক্যারেক্টার অফ লেডি ব্রিটোমার্ট, ঠিক আছে। তো পুরো জিনিসটা এখানে এটা হচ্ছে যে, মানে যখন স্টিফেন জিজ্ঞেস করছে যে এই এই আমার বিয়ে হওয়ার সঙ্গে বাবার প্রসঙ্গটা কেন আসলো, তখন লেডি ব্রিটোমার্ট বলছে যে টাকাটা কোথা থেকে আসবে, তুমি যদি বিয়ে না করো তাহলে টাকা আসবে না। তার মানে কি, স্টিফেন একজন বড়লোক মেয়েকে যদি বিয়ে না করে তাহলে ওদের ফ্যামিলির টাকা পয়সা নিয়ে সমস্যা হবে। সো ম্যারেজ ইজ নট আ ম্যাটার অফ লাভ, ম্যারেজ ইজ আ ম্যাটার অফ কনভিনিয়েন্স, সুবিধে। বিয়েটা অ্যাকর্ডিং টু স, মানে স কোনো একটা জায়গায় বলছে যে ম্যারেজ ইজ অ্যাকচুয়ালি এ লিগ্যাল প্রস্টিটিউশন, মানে টাকা দাও তাহলে এটা পাবে, টাকা দিলে ওটা পাবে, বা শরীরের সঙ্গে টাকা নেওয়া দেওয়া বা গয়নাগাটি কিনে নেওয়া বা দেওয়া একটা ওতপ্রোত সম্পর্ক আছে, যেটাকে আমাদের সমাজ হোলি, সেক্রেড, পবিত্র সম্পর্ক ইত্যাদি বলে। সেগুলো অ্যাকচুয়ালি তার মধ্যে পবিত্রতা কিছুই নেই, পুরোটাই হচ্ছে টাকার খেলা। তো স্টিফেনকে এই জন্য তাড়াতাড়ি বিয়ে করে নিতে বলছে লেডি ব্রিটোমার্ট, কারণ ওদের টাকা কম হয়ে আসছে। স্টিফেন যদি কোনো বড়লোক বাড়িতে বিয়ে করে, সেইখান থেকে পণ নিতে পারে বা সেইখান থেকে ফাইন্যান্সিয়াল হেল্প নিতে পারে, তাহলে ওদের ফ্যামিলিটা চলবে।
ঠিক আছে। তারপরে বলছে যে তুমি জানোই আমার বাবা খুবই পুয়ার, সে বছরে মাত্র $7,000 £7,000 পায়, আর সে যদি আর্ল অফ স্টিভেনেজ না হতো, মানে কোথাকারও জমিদার ওর যদি না হতো, তাহলে ওকে সোসাইটিটা ছেড়ে দিতে হতো, মানে বড়লোক মানুষদের সাথে ওঠা বসা ছেড়ে দিতে হতো, আর ও উনি আমার জন্য কিছুই করতে পারবেন না। তাই জন্য, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তার কাছ থেকে টাকা চাইতে পারবো না, ব্রিটোমার্ট বলছে, কারণ তোমার বাবা নিজেই টাকায় গড়াগড়ি খাচ্ছে। তো আমার বাবা বলবে যে আমার আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা চাওয়া উচিত, বা স্টিফেনকে বলা উচিত স্টিফেনের বাবার কাছ থেকে টাকা চাইতে। স্টিফেনের বাবা কিসের জন্য বড়লোক? না, কোনো না কোনো জায়গায় যুদ্ধ চলছে বলে স্টিফেনের বাবা বড়লোক। এবার আমরা বুঝতে পারছি যে এখানে ক্যারেক্টারদের আইডিয়াগুলো, ক্যারেক্টারদের চরিত্রটা কি, ব্রিটোমার্টের চরিত্রটা কি, প্র্যাকটিক্যাল, টাকা টাকার উপার্জন করার যে উপায়টা, সেটা হচ্ছে ছেলেকে, যেমন মানে আমাদের সমাজেও আছে যে পণ নেওয়ার যে প্রথাটা আর কি, সেইটা দিয়ে সে নিজের ফ্যামিলিটাকে চালাতে চাইছে। বলছে যে চারটে ঘর তো আমি চালাতে পারবো না, তাই জন্য নিজের নিজের ব্যাপার স্যাপার নিজেদেরকে এখন ঠিক করে নিতে হবে। ঠিক আছে, চারটে ফ্যামিলি বলতে একটা ওর নিজের, একটা স্টিফেনের, একটা বারবারার, আর একটা ওর আর একটা বোনের, এই চারটে ফ্যামিলির কথাও বলছে। তো এটা একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে, যে কোন চারটে ফ্যামিলির কথা বলা হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতদূর অব্দি থাক, পরের দিন এইখান থেকে আবার শুরু করবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিড করতে পারো।